আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র প্রভাষক অর্থনীতি বিভাগ, কুলিয়ারখাল সরকারি কলেজ। তো প্রিয় স্টুডেন্ট, আজকে তোমাদেরকে আমি যে বিষয়টি নিয়ে পড়াবো তা হলো ভারসাম্য দাম নির্ধারণ। বিগত ক্লাসে আমি তোমাদের সাথে যে ক্লাসটা নিয়েছিলাম, সাহিত্য যোগান সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো সাহিত্য এবং যোগানের মাধ্যমেই ভারসাম্য দাম নির্ধারিত হয়, সেজন্য আমি বিগত ক্লাসেও তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে আমি অন্য একটা ক্লাসে তোমাদেরকে ভারসাম্য সম্পর্কে একটা ধারণা দিব, কীভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয়, কীভাবে ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়। এটা অর্থনীতির অর্থনৈতিক বাজার বা বাজার অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ভারসাম্য বলতে সাধারণত আমরা বুঝি চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে দামটি নির্ধারিত হয় তাহাকেই ভারসাম্য বলা হয়। ভারসাম্য দুইভাবে আসতে পারে, একটা চাহিদা যোগানের সাহায্যে ভারসাম্য আসতে পারে, আবার তোমার প্রতিযোগিতার ভিত্তিতে ভারসাম্য আসতে পারে। চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে ভারসাম্যটা নির্ধারিত হয় সেটা আমরা তোমাদেরকে চিত্রের মাধ্যমে এখানে দেখাবো। ভারসাম্য মূলত একটা স্থিতি অবস্থা, তোমরা জানবে। ভারসাম্য দুইভাবে নির্ধারিত হতে, তিনভাবে নির্ধারিত হতে পারে, তালিকার সাহায্যে ভারসাম্য নির্ধারিত হতে পারে, ভারসাম্য দাম নির্ধারিত হতে পারে, চিত্রের সাহায্যে ভারসাম্য দাম নির্ধারণ করা যায়, আবার গণিতের সাহায্যে বিষয়ে ভারসাম্য দাম পরিমাণ নির্ধারণ করা যায়। যে গণিতের সাহায্যে যে জিনিসটা আমরা ভারসাম্যটা নির্ধারিত হবে, তার আগে আমরা গণিত সম্পর্কে একটু ধারণা নিয়ে নিব। তোমাদের একটা জিনিস মনে রাখবে যে আমরা অর্থনীতি পড়ার জন্য সামান্য গণিত হয়তো এখানে আমরা পরবর্তীতে ব্যবহার করব, কিন্তু গণিত শেখার জন্য আমরা এখানে অর্থনীতিতে গণিত ব্যবহার করব না, আমরা অর্থনীতি শেখার জন্য এখানে গণিত ব্যবহার করব। তো তাহলে ভারসাম্য তিনভাবে নির্ধারিত হতে পারে, একটা তালিকার সাহায্যে নির্ধারিত হতে পারে, দ্বিতীয়ত তোমার চিত্রের সাহায্যে নির্ধারিত হতে পারে, এবং গাণিতিকভাবেও ভারসাম্য দাম পরিমাণ নির্ধারণ করা যায়। তো আমরা তোমাদেরকে আজকে এখানে আমি তোমাদেরকে তালিকার সাহায্যে এবং ভারসাম্য দাম পরিমাণ এবং চিত্রের সাহায্যে কীভাবে ভারসাম্য দাম পরিমাণ নির্ধারিত হয় সেই জিনিসটি বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা যদি আমার ক্লাসটা ফলো করো তাহলে বুঝতে পারবে। তো আমি আজ প্রথমেই বলছি যে ভারসাম্য হলো চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে ভারসাম্য নির্ধারিত হয়। বিক্রেতা সবসময় কম দামে জিনিস, বিক্রেতা সবসময় বেশি দামে দ্রব্যটি বিক্রি করতে চায়, আর ক্রেতা সবসময় তা কম দামে ক্রয় করতে চায়। তাহলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তোমার কীভাবে ক্রয় বিক্রয় হবে? ক্রেতা যেহেতু সবসময় কম দাম দিতে চায় আর বিক্রেতা যেহেতু সবসময় বেশি দামে বিক্রি করতে চায়, তাহলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে বার্গেনিং হয়, বার্গেনিং ক্যাপাসিটি উইল বি হেল্ড, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে যে দর কষাকষিটা হয়, এই দর কষাকষির মাধ্যমে একটা পর্যায়ে আসা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই রাজি হয় যে এই দামে সেই দ্রব্যটি বিক্রি করতে চায়। এটি হলো প্রতিযোগিতার ভিত্তিতে ভারসাম্য নির্ধারণ। আবার বাজারে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে বাজার ভারসাম্য নির্ধারিত হয়। যদি কোনো জিনিসের চাহিদা বাজারে বেশি থাকে তাহলে তার যোগানও আস্তে আস্তে আসে, এবং এক পর্যায়ে চাহিদা এবং যোগান যখন বাজারে সমান হয় তখন ভারসাম্য দাম নির্ধারিত হয়। আবার চাহিদা বেশি থাকলে জিনিসের দাম বেড়ে যায়, আবার যোগান বেশি থাকলে জিনিসের দাম কমে যায়, এই অবস্থায় স্থিতি অবস্থার সৃষ্টি হয় না। তোমরা এখানে লক্ষ্য করবে যে একটি তালিকার মাধ্যমে, তালিকাটি হল যখন কোনো দ্রব্যের দাম এক টাকা তখন ওই দ্রব্যের চাহিদার পরিমাণ 10 একক, ওই দ্রব্যের যোগানের পরিমাণ 2 একক। খেয়াল করবে দাম যখন বেড়ে 2 টাকা হয়, দাম যখন বেড়ে 2 টাকা হয় তখন ওই দ্রব্যের চাহিদার পরিমাণ বেড়ে হয় কমে হয় 8 একক, ওই দ্রব্যের চাহিদার পরিমাণ কমে হয় 8 একক, এবং যোগানের পরিমাণ বাড়ে বেড়ে হয় 4 একক। কারণ আমরা জানি দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত এবং দামের সাথে যোগানের সম্পর্ক প্রত্যক্ষ, অর্থাৎ দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, দাম বাড়লে যোগান বাড়ে। অর্থাৎ আমরা পূর্বেই করেছি চাহিদাবিধি এবং যোগানবিধি, চাহিদা এবং যোগানবিধির এখানে তোমরা কার্যকরিতা দেখতে পাবে। দাম যত কমতে বাড়তে থাকবে, দাম যখন 3 টাকা, চাহিদার পরিমাণ হল 6 একক এবং যোগানের পরিমাণ হল 6 একক,
অর্থাৎ তিনটা একাদাংশের চাহিদা এবং ডিমান্ড পরস্পর সমান। আবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, দাম যখন আরো বৃদ্ধি পায় চার টাকা হয় তখন চাহিদা কমে হয় চার একক এবং যোগানের পরিমাণ হয় আট একক, অর্থাৎ এখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান না। যে দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান সেটাকে বলা হয় ভারসাম্য দাম। এখানে তোমরা লক্ষ্য করছো যে তিন টাকা দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান, তাই এখানে ভারসাম্য দাম হলো তিন টাকা, চাহিদার পরিমাণ হলো ছয় একক এবং যোগানের পরিমাণ হলো ছয় একক, অর্থাৎ তিন টাকা দামে এখানে এই তালিকার মাধ্যমে চাহিদা ও যোগান পরস্পর সমান হয়েছে। আমরা বলবো যে ভারসাম্য দাম হলো তিন টাকা, ভারসাম্য চাহিদা হলো চাহিদার পরিমাণ হলো ছয় একক এবং ভারসাম্য যোগানের পরিমাণ হলো ছয় একক। তো প্রিয় স্টুডেন্ট, তোমাদেরকে এই যে ভারসাম্য অবস্থাটা, এই ভারসাম্য অবস্থাটা আমি এখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব, যে চিত্রের মাধ্যমে কিভাবে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে ভারসাম্য নির্ধারিত হয় এই জিনিসটা আমি এখন ব্যাখ্যা করব। তোমরা একটি সংক্ষিপ্ত ক্লাস এবং এটা ফলো করবে। দেখা যাবে এই যে এটা একটা লম্ব অঙ্ক, এটা একটা গুণী অঙ্ক, লম্বকে আমরা প্রাইস পরিমাপ করছি, ভূমিয়োগকে আমরা চাহিদা ও যোগানের পরিমাণ পরিমাপ করছি। এস এস প্রাইম হলো যোগান রেখা ঊর্ধ্বগামী, কারণ দামের সাথে যোগানের প্রত্যক্ষ সম্পর্ক। ডি ডি প্রাইম হলো চাহিদা রেখা, দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্কের কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হলো। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, চাহিদা এবং যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ক্রস করছে, অর্থাৎ দুটা রেখা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা হলো ভারসাম্য বিন্দু, এবং এখানে ভারসাম্য বিন্দুটি হলো ই বিন্দু। চাহিদা রেখা যোগান রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করলো সেটি হলো ভারসাম্য বিন্দু। তো এখানে ই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়েছে এবং ই বিন্দুতে প্রাইস হল কিউবার এবং চাহিদা ও যোগানের পরিমাণ হলো কিউবার, চাহিদা এবং যোগানের পরিমাণ হলো কিউবার, অর্থাৎ চাহিদা এবং যোগান পরস্পর কি দামে এবং কিউবারে মিলিত হয়েছে। তাই আমরা বলবো যে চাহিদা এবং যোগান পরস্পর সমান যেখানে সেখানে ভারসাম্য নির্ধারিত হয়েছে কিউবার এবং কিউবার। এখন একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, যদি কোনো কারণে জিনিসের দাম বেড়ে যায়, তাহলে তোমার বাজারের কি অবস্থার সৃষ্টি হয়? তো দাম যদি বেড়ে P1 হয় তাহলে চাহিদা এখানে কম হয়, যোগান বেশি হয়। P1 দামে কোয়ান্টিটি অফ সাপ্লাই বেটার দেন কোয়ান্টিটি অফ ডিমান্ড, অর্থাৎ যোগানের পরিমাণ চাহিদার পরিমাণের চেয়ে এখানে বেশি হয়। এই জিনিসটা লক্ষ্য করবে যে P1 দামে এখানে কিন্তু ভারসাম্য নির্ধারিত হচ্ছে না। আবার দাম কমে যদি P2 হয়, অর্থাৎ ভারসাম্য দামের নিচে যদি P2 পরিমাণ প্রাইস লেভেলটা হয়, তাহলে দেখা যায় যে চাহিদার পরিমাণ বেশি হয়, দাম কম থাকার কারণে যোগানের পরিমাণটা কম হয়, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড গ্রেটার দেন কোয়ান্টিটি অফ সাপ্লাই, অর্থাৎ এখানে চাহিদার পরিমাণ বেশি যোগানের পরিমাণ কম। চাহিদার পরিমাণ বেশি এবং যোগানের পরিমাণ কম থাকার কারণে চাহিদা এবং যোগান পরস্পর সমান না, সেই জন্য আমরা বলবো এখানে ভারসাম্য নির্ধারিত হয়নি। ভারসাম্য নির্ধারিত হয়েছে কোথায়? ই বিন্দুতে, এবং ই বিন্দুতে কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই পরস্পর সমান, অর্থাৎ ই বিন্দুতে চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয়েছে। তোমাদেরকে আমি জিনিস ক্লাসটা আবার রিপিট করছি। তো আমরা আজকের ক্লাসে যা পড়লাম সেটা হলো যে আমরা ভারসাম্য, বাজার ভারসাম্য কীভাবে নির্ধারিত হয়, অর্থাৎ ভারসাম্য দাম পরিমাণ কীভাবে নির্ধারিত হয় এটা আমরা জানলাম। ভারসাম্য তিনভাবে নির্ধারিত হতে পারে, একটা হলো তোমার তালিকার সাহায্যে আমরা ভারসাম্য নির্ধারণ করতে পারি, আবার চিত্রের সাহায্যে আমরা ভারসাম্য নির্ধারণ করতে পারি, আবার আমরা গাণিতিক গণিতের সাহায্যে ভারসাম্য নির্ধারণ করতে পারি। এখানে শুধু আমি চিত্র এবং তালিকার সাহায্যে ভারসাম্যটি ব্যাখ্যা করলাম। তো ভারসাম্য দুই দিক থেকে আসতে পারে, আমি আবার বলছি ভারসাম্য দুই দিক থেকে আসতে পারে, একটা প্রতিযোগিতার দিক থেকে আর একটা আসতে পারে চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে। প্রতিযোগিতার দিক থেকে বিক্রেতা সবসময় বেশি দামে বিক্রি করতে চায়, আর ক্রেতা সবসময় কি কম দামে বিক্রি করতে চায়। ক্রেতা এবং বিক্রেতার যে বার্গেনিং ক্যাপাসিটি, অর্থাৎ বার্গেনিং ক্যাপাসিটি উইল বি হেল্ড, ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে প্রাইসটা নির্ধারিত হয় সেটা হলো ভারসাম্য দাম, ভারসাম্য স্থিতি অবস্থা। এবং
আর একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করবা যে বাসায় অবস্থা কিভাবে পরিবর্তন হচ্ছে। বাসায় যদি প্রাইস কোনো কারণে বেড়ে যায় তখন দেখা গেল যে চাহিদার পরিমাণ কমে যায়, যোগানের পরিমাণ বেড়ে যায়। আবার প্রাইস যদি বেড়ে যায় চাহিদা কমে যায়, যোগান বেড়ে যায়। এই অবস্থায় চাহিদা এবং যোগান পরস্পর সমান, এই অবস্থায় চাহিদা এবং যোগান পরস্পর সমান হতে পারে না। অর্থাৎ কি জানে চাহিদা এবং যোগান পরস্পর সমান এবং কি বিন্দু হলো ভারসাম্য বিন্দু। তো আমরা এই জিনিসটা ঠিক অনুরূপভাবে তালিকা সাহায্যে যদি আমরা ভারসাম্য ব্যাখ্যা করতে চাই, তা তালিকা সাহায্যে যখন ভারসাম্য ব্যাখ্যা করবো তখন যেহেতু আমরা যে জিনিসটা জানবো সেটা তালিকার দিতে তোমার একটা তালিকা করবো যেখানে প্রাইস থাকবে, চাহিদার পরিমাণ থাকবে, যোগানের পরিমাণ থাকবে। যেমন আমি তালিকাটা একটু আগে তোমাকে দেখাইলাম, এই তালিকাটি হলো ভারসাম্য কীভাবে নির্ধারিত হয়। দাম যখন কোনো কারণে বেড়ে যায় তখন চাহিদা আস্তে আস্তে কমতে থাকে, আবার দাম যখন বেড়ে যায় তখন যোগানের পরিমাণ আবার বাড়তে থাকে। চাহিদা এবং যোগান পরস্পর যখন সমান হয় তখন দেখা যে দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেটা হয় ভারসাম্য দাম। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করছি যে তিন টাকা দামে চাহিদা ও চাহিদার পরিমাণ ৬ একক, যোগানের পরিমাণও ৬ একক। অর্থাৎ তিন টাকা হলো ভারসাম্য দাম, আবার ৬ হলো তোমার চাহিদা যোগানের পরিমাণ। অর্থাৎ এখানে তিন টাকা দামে চাহিদা এবং যোগানের পরিমাণ নির্ধারিত হলো। তো বাজার ভারসাম্য এখানে এইভাবে নির্ধারিত হয়, তোমরা এই জিনিসটা খেয়াল করবে। তো আমরা শিখলাম বাজার ভারসাম্য কী এবং বাজার ভারসাম্য কীভাবে নির্ধারিত হয়। বাজার ভারসাম্য সাধারণত আবার বলছি, বাজার ভারসাম্য সাধারণত তিন উপায়ে নির্ধারিত হয়। তিনটি উপায় হলো একটা তালিকার সাহায্যে প্রকাশ করা যায়, চিত্রের সাহায্যে বা বাজার ভারসাম্য প্রকাশ করা যায় এবং গণিতের সাহায্যে প্রকাশ করা যায়। আমরা এখানে দুইটা পদ্ধতি বাজার ভারসাম্য ব্যাখ্যা করলাম, একটি হলো তালিকার সাহায্যে আর একটি হলো চিত্রের সাহায্যে। তো আজকে তোমাদেরকে এই ক্লাস থেকে আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করতে চাই না, পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য বিধাতার কাছে প্রার্থনা করি, সবার সুস্বাস্থ্য কামনা করি। এখানে আমি আমার ক্লাস আজকে অনলাইন ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।